অনেকটা সুস্থতা বোধ করছি, চীনের নেটওয়ার্ক নিয়েছি। এখানে নজরুল ইসলাম চূর্ণ আছে, ওনারা নেটওয়ার্কের অনেক উপরে উঠে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই চিকিৎসার বিষয়টি তাদের দুজন কাজ করেছে এবং তারা এখানে কামিয়াব হয়েছে। আমি কথা বাড়াবো না, আমি কোম্পানির কান্ট্রি ডিরেক্টর হোকে বলবো, ভাই আপনারা বাংলাদেশে আমি প্রস্তাব করেছি আপনাদের আমাদের এই নামে সিং এর বড় ব্যবসায়ী শামীম সাহেব আমাদের বড় পিতা কিন্তু আমরা কিটু মহাদেবের হোটেল যা বুঝায় এই হোটেলটি। এখানে ঠিক যে চিকিৎসা আমাদেরকে চীন দেশে দিয়েছে, যে পরীক্ষা আমাদেরকে চীন দেশে করিয়েছে, এটি একটি ব্যবস্থা করা যায় কিনা দেখুন। আমরা বাংলাদেশ থেকে একটি বড় সেখানে যাবে, হোটেলটিও আপনারা চিকিৎসাটি গ্রহণ করুন। আমি আপনাদেরকে ফিরোজ দুবার করে এসেছে সেটার কথা বলতে পারি, আমি অ্যাপ দিচ্ছি আমি বিজ্ঞাপন ব্যবহার করছি না, আমার স্বাস্থ্যটা আমার স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমি বলছি আমি আবার যাব, আমার স্ত্রী নিয়ে যাবো, আমার কন্যাকে নিয়ে যাব, আপনার চিকিৎসাটি গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। শেষ করার আগে একটি কথা বলব, চীনে কিন্তু আমরা রাজপথে আমাদের পতাকাও নিয়ে আমার হাতে পতাকা ছিল, কখনো সুন্দর হাতে পতাকা ছিল, জয় বাংলা স্লোগান দিয়ে চীনের রাস্তায় মিছিল করেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।